সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন যশোর যশোর জেলার সারসার সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নবম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান সাগর পনেরো নির্যাতিত হয়েছে স্কুল ড্রেস না পড়ার কারণে সাগরকে বেদম প্রহর করে ওই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সোমবার সকালে সাগর স্কুলে গেলে প্রধান শিক্ষক এই ঘটনা ঘটায় বলে ওই ছাত্রের পিতা মহিনুর রহমান অভিযোগ করেন ইটবাটার শ্রমিক গরিব পিতা মহিনুর রহমান সাংবাদিকদের বলেন অভাব অনটনের কারণে স্কুল ড্রেস বানানোর জন্য সাত দিন সময় পেতে দেওয়া হয় দুই দিন যেতে না যেতেই শুধু স্কুল ড্রেসের মধ্যে ষাট পরে স্কুলে যাওয়ার কারণে স্কুল প্রধান শিক্ষক ক্লাসরুম থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে এর আগে অনেক ছাত্রকে এভাবে মারধর করার অভিযোগ আছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ব্যাপারে শারসা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের কাছে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হলে তিনি বলেন ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এ ব্যাপারে তিনি প্রধান শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন মোহাম্মদ মেহেদি হাসান সাগর নবম শ্রেণীর মানবিক শাখার ছাত্র প্রধান শিক্ষক শহীদুল ছাত্র সাগরকে অমানবিক শারীরিক নির্যাতনের কারণে তার পিতা তাকে সারস্বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এই বিষয়ে প্রধান শিক্ষকের কাছে মোটোফোনে জানতে চাইলে তিনি জানান আজ আমি স্কুলে কোনো ক্লাসরুমে প্রবেশ করি নাই এই বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন পরে অনেক চেষ্টা করেও তাকে আর পাওয়া যায়নি যশোর থেকে সাগর হোসেনের পাঠানো তথ্য চিত্রে সান টেলিভিশন নিউজ ডেস্ক